আসন্ন 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমরা শিক্ষার্থীদের জন্য রাজশাহীতে একটি বিশ্ববিদ্যালয় করতে চাই, সেটা কৃষি বিশ্ববিদ্যালয়। নির্বাচনের পর প্রধানমন্ত্রীর সাথে এটাই হবে আমার প্রথম কথা। আজ শনিবার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কাইসার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী মহানগর ছাত্রলীগ রাবি রুয়েট ও রাজশাহী মেডিকেল কলেজ শাখা নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মূল চালিকা শক্তি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, এটা একেবারে অনস্বীকার্য, এবং সারা দেশব্যাপী ছাত্রলীগ তাদের যে কর্মকাণ্ড পরিচালনা করে, শুধু নির্বাচনের সময় নয়, আন্দোলন যখন বিরোধী দল করতে আসে তখনও ছাত্রলীগ রাজপথে, যখন দেশের মধ্যে কোনো সংকটকাল দেখা দেয় তখনও ছাত্রলীগ মাঠে, এবং নির্বাচনের সময় তো অবশ্যই ছাত্রলীগ মাঠে। সেই ছাত্রলীগ যার সম্পর্কে বঙ্গবন্ধুর একটা লাইনই যথেষ্ট, যে বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। আমি জানি নির্বাচনে যে প্রচার প্রচারণা, এটি ছাত্রলীগের চেয়ে ভালো আর কেউ করতে পারে না, কারণ ছাত্রলীগের প্রশিক্ষিত এই জনশক্তি, তারা অনলাইনে কাজ করা জানে, তারা ভিডিও কন্টেন্ট তৈরি করতে জানে, তারা প্রতিপক্ষের মিথ্যা যে কথাগুলি সেগুলিকে তারা পাল্টার জবাব দিতে জানে, এবং সেই কাজটি আরও গুছিয়ে করতে হবে। এ সময় সভায় নগর ছাত্রলীগ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা বলেন, আমি মনে করি এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশে যে বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই হয়তো আপনাকে আবারও মেয়র ভোট করতে বলেছেন। এই রাজশাহী থেকে স্মার্ট রাজশাহী হয়েই হয়তো বাংলাদেশের যে স্মার্ট স্মার্ট নেত্রীর যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের গল্প, সেটি হয়তো রচিত হবে। সভায় মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আক্তার জাহান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মুবিন সবুজ সহ রাবি রুয়েট ও রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। মাসুমা ইসলাম, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্স রে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া, রাজশাহী।